আজকে আমি তোমাদের সাথে ডিমের এই টেস্টি রেসিপিটা শেয়ার করব। এটাকে তোমরা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারো, আবার বিকেলে স্ন্যাক্স হিসাবেও ট্রাই করতে পারো। তার জন্য এখানে দেখো আমি তিনটে বয়েল এগ, কর্নফ্লাওয়ার, রসুন কুচি, টমেটো কেচাপ আর রেড চিলি সস নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ঠিক এভাবে পিস পিস করে নিয়েছি, তোমরাও এরকম করে নেবে। এরপরে আমি দেখো ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, এর সাথে কিচ্ছু অ্যাড করার দরকার নেই, জাস্ট কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে মিক্স করে নেবে। এরপরে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে কর্নফ্লাওয়ারে কোট করা ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এপিটোপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে তোমরা হাই ফ্লেমেই ভাজবে, যাতে উপরের কোটিংটা বেশ ক্রিসপি হয়। এটা যতটা ক্রিসপি হবে ততটাই খেতে ভালো লাগবে। ডিমের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তোমরা এটাকে তুলে নেবে। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো হালকা সাদা হালকা ব্রাউন ব্রাউন একটা ভাব এসে গেছে। এবার আমি তুলে নিলাম। আবার একটা অন্য প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি যে ছোট ছোট করে রসুনগুলো কেটে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিলাম। এবার রসুনটা হালকা করে ফ্রাই করে নেব। রসুনটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সসগুলো। দেখো এখানে আমি 2 চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করলাম, তোমাদের যেরকম ডিমের পরিমাণ সেরকম অ্যাড করবে, আর 1 চামচ রেড চিলি সস অ্যাড করলাম, আর এখানে কিছুটা পরিমাণে সুগার সিরাপ অ্যাড করে দিলাম। সুগার সিরাপের জায়গায় তোমরা চিনি বা মধু ইউজ করতে পারো। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে জাস্ট একটু মিক্স করে নেবে, বেশিক্ষণ নাড়ার দরকার নেই, তাহলে যে ডিমের ক্রিসপি ভাবটা ওটা চলে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, খুব চট জলদি ঝটপট বানিয়ে নেওয়া যায় আর অসাধারণ লাগে খেতে। তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে ফিডব্যাক দিতে একদমই ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।